একঘেয়ে চিকেন খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন পোস্ত। খুব কম উপকরণ আর কম পরিশ্রমেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। সৃজনীতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে 800 গ্রাম মতো চিকেন নিয়েছি, যেটা ম্যারিনেট করতে লাগছে 50 গ্রাম মতো টক দই আর 2 টেবিল চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ নুন ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নেব এবং এটা রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টারও বেশি সময় অবধি ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট হবে চিকেন তত বেশি সফট হবে। এবার এটা একপাশে সরিয়ে রেখে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ মতো পোস্ত, 10টি কাজু বাদাম যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য, এবং এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আর নিচ্ছি পেঁয়াজ কুঁচো, আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুঁচো করে কেটে নিয়েছি। আর লাগছে একটা বড় সাইজের টমেটো, 6 থেকে 7টা মতো আদার কুঁচো আর কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এবার এগুলো খুব ভালো করে পেস্ট করে নেব। এবার শুকনো খোলাতে একটা ভাজা মশলা তৈরি করে নেব। 3 চামচ মৌরি, 2 চামচ জিরে, 6টা মতো ছোট এলাচ ও সামান্য জৈত্রী হালকা আঁচে ভেজে ভালো করে গুঁড়িয়ে নেব। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে কুচো করে রাখা পেঁয়াজের মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে আলাদা পাত্রে সরিয়ে রাখব। পেঁয়াজের রং এই রকম লাল মতো হয়ে গেলে বুঝতে হবে যে বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার এটা সরিয়ে রেখে ওই তেলেতেই আমি কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো মতো শুকনো লঙ্কা, 4টে মতো লবঙ্গ, অল্প গোটা গোলমরিচ ও তেজপাতা। ফোড়ন থেকে খুব ভালো গন্ধ উঠলে দিয়ে দেব বাকি কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আবারও খুব ভালো করে মশলা কষে নেব। মশলা ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এবার মশলার সাথে মাংস খুব ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য গ্যাস কমিয়ে ঢাকাচাপা দিয়ে রান্না করব। কুড়ি মিনিট পর মাংস থেকে জল ছেড়ে দিলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 4টে মতো গোটা কাঁচা লঙ্কা। এবার আরও 10 মিনিট ঢাকাচাপা দিয়ে রান্না করব। 10 মিনিট পর চিকেন প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা। এবার চিকেনটা খুব ভালো করে নেড়ে নিয়ে কাজু ও পোস্ত বেটে রাখার বাটি ধোয়া যে জলটা ছিল ওটা কিছু পরিমাণ আমি দিয়ে দেব। জলের পরিমাণটা আপনারা যে যার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এটা বেশি গ্রেভি হয় না, তাই আমি জলটা খুবই সামান্য ব্যবহার করেছি। জল দিয়ে ভালো করে মাংস কষে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা কাজু ও পোস্ত বাটা। এবার এটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেব কিছু পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা সর্ষের তেল। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। এরপর 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটা রুটি অথবা ভাত দুটোর সাথে খুব ভালো যায়, তবে
বেশি গ্রেভি না থাকার দরুন এটা রুটির সাথেই খুব বেশি ভালো লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসতে চলেছে আরও নতুন নতুন অনেক ভিডিও, তাই নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর কথা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।